শারদ উৎসব মিটতেই ফের তৎপর ইডি। রাজ্যের 14টি জায়গায় একই সাথে অভিযান চালাচ্ছেন ইডির কর্তারা। একই সাথে গাইঘাটার 3টি এলাকায় অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। দুর্গাপূজো মিটে যেতেই ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, এদিন সকাল থেকে একই যোগে কলকাতা সহ রাজ্যের 14টি জায়গায় অভিযানে নামে ইডি। কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর সাথে নিয়ে ইডি তদন্তকারীরা পৌঁছে যান উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা এলাকায়। গাইঘাটার ঠাকুরনগর চিকনপাড়া এলাকার বাসিন্দা পেশায় রেশন ডিলার জয়ন্ত মৃধার বাড়িতে ও দোকানে অভিযানে নামে ইডি। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তৎপরতা লক্ষ্য করা গেছে। একই সাথে গাইঘাটা বাজার এলাকার সার ব্যবসায়ী তপন কুমারদের দোকানেও অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা। রেশন দুর্নীতি সংক্রান্ত মামলায় এই অভিযান বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা পরিতোষ মিস্ত্রি বলেন, কাগজপত্র ঠিক থাকলে চিন্তা কি, ইডি ইডির কাজ করবে। তিনি আরো বলেন, বনগাঁ সাব ডিভিশনের সমস্ত মাল এখান বনগাঁ থেকেই উনি ডিলার নিচ্ছে, কিন্তু ওনার রেশনের শুনছি ওনার যদি সব কিছু লিগাল থাকলে ইডি ইডির কাজ করবে, এদের কাজ করবে, অসুবিধা কি, প্রশাসনিক লেভেলের প্রশাসনিক লেভেলে তার কাগজপত্র সঠিক সব কিছু থাকলে সব অসুবিধা, কোনো অসুবিধা নেই। তো জানা গেছে এদিন সকাল থেকে একসাথে এলাকায় 3টি জায়গায় ইডির অভিযানকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে এলাকায় ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষজন, তবে তাদেরকে ধারে কাছে ঘেঁষতে দেননি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। শেষ পাওয়া খবর, এখনো পর্যন্ত অভিযান চলছে। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থেকে সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্সল্যান্ড। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। শারদ উৎসব মিটতেই ফের তৎপর ইডি। রাজ্যের 14টি জায়গায় একই সাথে অভিযান চালাচ্ছেন ইডির কর্তারা। একই সাথে গাইঘাটার 3টি এলাকায় অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। দুর্গাপূজো মিটে যেতেই ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, এদিন সকাল থেকে একই যোগে কলকাতা সহ রাজ্যের 14টি জায়গায় অভিযানে নামে ইডি। কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর সাথে নিয়ে ইডি তদন্তকারীরা পৌঁছে যান উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা এলাকায়। গাইঘাটার ঠাকুরনগর চিকনপাড়া এলাকার বাসিন্দা পেশায় রেশন ডিলার জয়ন্ত মৃধার বাড়িতে ও দোকানে অভিযানে নামে ইডি। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তৎপরতা লক্ষ্য করা গেছে। একই সাথে গাইঘাটা বাজার এলাকার সার ব্যবসায়ী তপন কুমারদের দোকানেও অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা। রেশন দুর্নীতি সংক্রান্ত মামলায় এই অভিযান বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা পরিতোষ মিস্ত্রি বলেন, কাগজপত্র ঠিক থাকলে চিন্তা কি, ইডি ইডির কাজ করবে। তিনি আরো বলেন, বনগাঁ সাব ডিভিশনের সমস্ত মাল এখান বনগাঁ থেকেই উনি ডিলার নিচ্ছে, কিন্তু ওনার রেশনের শুনছি ওনার যদি সব কিছু লিগাল থাকলে ইডি ইডির কাজ করবে, এদের কাজ করবে, অসুবিধা কি, প্রশাসনিক লেভেলের প্রশাসনিক লেভেলে তার কাগজপত্র সঠিক সব কিছু থাকলে সব অসুবিধা, কোনো অসুবিধা নেই। তো জানা গেছে এদিন সকাল থেকে একসাথে এলাকায় 3টি জায়গায় ইডির অভিযানকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে এলাকায় ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষজন, তবে তাদেরকে ধারে কাছে ঘেঁষতে দেননি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। শেষ পাওয়া খবর, এখনো পর্যন্ত অভিযান চলছে। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থেকে সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্সল্যান্ড। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।